আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি শাকিল আর আপনারা দেখছেন বিশ্ব বাংলা কৃষি সর্বদা কৃষকের পাশে থাকে। বন্ধুরা, পেঁপে গাছ দ্রুত বৃদ্ধি হচ্ছে না, পেঁপে গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং পেঁপে গাছের পাতা কুঁকড়ে যাচ্ছে, পেঁপে গাছের বীজ থেকে চারা তৈরি, এই সব সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি আপনার জন্য, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, পেঁপে চাষ করতে গেলে প্রথম যে সমস্যাটি আমরা ইন্টারফেস করি তার প্রথম হলো গাছ রোপণ করার পরে মারা যায়। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সঠিক পদ্ধতিতে কিভাবে গাছ রোপণ করতে হয়। এজন্য প্রথমেই আমি একটা গর্ত করে নিয়েছি এবং এই গর্তের মধ্যে জৈব সার দিয়ে ভরাট করে দেব। জৈব সার হিসেবে আপনারা কাউডাক কম্পোস্ট অর্থাৎ গোবর সার বা পাতা পচা সার, যে কোনো সার আপনারা ব্যবহার করবেন এবং গর্তটা পরিপূর্ণভাবে ভর্তি করে দেবেন এবং গর্ত থেকে যে মাটিটা বার হয়েছে সেই মাটির কিছু অংশ আপনারা রেখে দেবেন এবং বাদবাকি অংশটা অন্য কাজে ব্যবহার করতে পারেন। বন্ধুরা, সম্পূর্ণ যদি আপনারা জৈব সার ব্যবহার করেন তাহলে গাছটির গ্রোথ হবে সবচেয়ে ভালো এবং গাছটি মরার চান্স থাকবে খুবই কম। এটাই হলো প্রথম টিপস আপনাদের জন্য, গাছ রোপণ করার পরে গাছটি মারা যাবে না। আপনারা যদি সম্পূর্ণ জৈব সার দিয়ে ভরাট নাও করতে পারেন তাহলে অল্প পরিমাণে জৈব সার দিয়ে যেন এই গাছের শিকড় ডাইরেক্টলি কম্পোস্ট সারের সাথে অ্যাটাচ হয় এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এখানে আমি একটা পেঁপে গাছ নিয়ে নিয়েছি যেটা আমি একটু বড় সাইজের একটা কন্টেইনারে বসিয়েছিলাম এবং কিভাবে পেঁপের চারা তৈরি করতে হয় সে সম্পর্কে ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ভিডিওটি দেখতে পারেন। বন্ধুরা, এবার আমি গাছটিকে এই কন্টেইনার থেকে সাবধানে গাছটিকে বার করে নেব, এরপরে এই গাছটিকে রোপণ করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শিকড় হয়েছে এই গাছটির, এর একটাই কারণ যখন আমি গাছটি রোপণ করেছিলাম তখন শুধুমাত্র কম্পোস্ট ব্যবহার করেছি, আমি এতে কোনো রকমের মাটি প্রয়োগ করিনি। বন্ধুরা, এরপরে আমি কম্পোস্টের মধ্যে একটা গর্ত করে নেব এবং এই গাছটিকে বসিয়ে নেব। বন্ধুরা, আপনারা কোনো রকমে রাসায়নিক সার প্রয়োগ ছাড়াও এই পদ্ধতিতে গাছ রোপণ করলে 100% গাছটির গ্রোথ ভালো হবে এবং গাছে কোনো রকমের সমস্যা দেখা দিবে না এবং এই গাছটিতে খুব ছোট অবস্থাতেই ফল আসবে, যেটা আমি আপডেট সহকারে আপনাদেরকে দেখিয়ে দেব। এবার আসি রোগ সম্পর্কে। বন্ধুরা, প্রথমেই একটা প্রধান রোগ হলো গাছের পাতা হলুদ হয়ে যাওয়া। গাছের পাতা হলুদ হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে নিউট্রিশন না পাওয়ার কারণে। গাছের যে প্রয়োজনীয় খাদ্য সেই খাদ্য যদি গাছ না পায় তাহলে এই গাছের পাতা হলুদ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই গাছে যদি কোনো পোকা আক্রমণ করে, যেমন জাব পোকা বা মিলিবাগ, এসব ধরনের পোকা আক্রমণ করলে এই সমস্যাটি দেখা দিতে পারে। আরও একটা রোগে আক্রান্ত হয়, সেটা হলো পাতা কুঁকড়ে যাওয়া। পাতা যদি কুঁকড়ে যায় তাহলে আপনাদের গাছে জিমিনি ভাইরাসের অ্যাটাক হয়েছে। জিমিনি ভাইরাস ছড়ায় মাকড় থেকে, সাদামাছি থেকে এবং জাব পোকা থেকে। এই তিনটি পোকাকে দমন করতে হবে, এজন্য আপনারা ইমিডাক্লোরোপিড জাতীয় কীটনাশক স্প্রে করবেন এবং যদি আপনাদের গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করে বা ছত্রাক পোকা বা দোয়ে পোকা, যেটাই আপনারা বলেন, যদি আক্রমণ করে তাহলে আপনারা রঙ্গিলা স্প্রে করবেন। রঙ্গিলা স্প্রে করলে কোনো রকমের কোনো ধরনের পোকা থাকবে না, কারণ সব পোকা রঙ্গিলা স্প্রে করলে মারা যায় বা চলে যায়, এজন্য আপনারা রঙ্গিলা বা কাইট স্প্রে করতে পারেন। বন্ধুরা, গাছটি রোপণ করা হয়ে গেছে, আপনারা ইতিমধ্যে ভিডিওটি দেখেছেন। এবার দেখাবো গাছটি দ্রুত বৃদ্ধি করার জন্য কি করতে হবে। এর জন্য আপনারা নিচের পাতাগুলিকে কেটে দেবেন। নিচের পাতাগুলিতে গাছ তার শক্তি ব্যয় করে, এই নিচের পাতাগুলি যদি কেটে দেওয়া হয় তাহলে গাছের সর্বশক্তিটা উপরের দিকে দেবে, অর্থাৎ গাছটি দ্রুত বৃদ্ধি পাবে। এজন্য আপনার গাছটিকেও এভাবে পরিচর্যা করবেন এবং এই পাতার যে বোটা আছে এর গোড়া থেকে নতুন ডালপালা বার হওয়ার মতো একটা কিছু দেখা যায়, সেটাকে আপনার ভেঙে দিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি, এখানে নতুন নতুন পাতা বার হচ্ছে, এগুলিকে ভেঙে দিতে হবে।
এগুলি গাছের প্রচুর পরিমাণে খাদ্য সংগ্রহ করে নেয়, যার কারণে গাছটি দ্রুত বৃদ্ধি হয় না এবং গাছে পর্যাপ্ত পরিমাণে ফল আসে না। আপনাকে অবশ্যই এই পরিচর্যাটি করতে হবে। যতদিন না গাছে ফুল আসে ততদিন পর্যন্ত আপনাকে কন্টিনিউ এই পরিচর্যা দুটি করে যেতে হবে। এক, পাতাগুলি কেটে দিতে হবে, এবং দ্বিতীয়, কোনো রকমে পাতা যেন বার না হয় এটা খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এই পরিচর্যাটি করার পরে আমি গাছটিতে পানি প্রয়োগ করে দেব। আমি ইচ্ছা মতো পানি প্রয়োগ করে দেব এবং গাছটি যেন ধুয়ে তারপরে নিচে পড়ে যায় পানিটা, এটা খেয়াল রাখতে হবে। তাহলে গাছটি দ্রুত সতেজ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা যখনই চারা গাছ রোপণ করবেন তখনই বিকালবেলা রোপণ করবেন, কারণ বিকাল থেকে পরদিন সকাল পর্যন্ত গাছটি ঠান্ডা একটি আবহাওয়ার মধ্যে থাকবে, যার কারণে গাছটি মারা যাবে না। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। বন্ধুরা, অধিকাংশ যে পাতাগুলি আছে এই পাতাগুলিকে আমি কম্পোস্ট বিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা বাড়িতে এ ধরনের কম্পোস্ট বিন তৈরি করবেন। বন্ধুরা, কোন পদ্ধতি অবলম্বন করলে গাছ স্থির হবে সেটাও দেখে নিন। পেপের মধ্যবর্তী থেকে একটা দাগ দিয়ে দেবেন এবং নিচের অংশের বীজগুলি নেবেন এবং বোটার কাছের অংশের বীজগুলি আপনারা নেবেন না। নিচের যে বীজগুলি আছে এই বীজগুলিকে কালেক্ট করে তারপরে আপনারা এই বীজের উপরের অংশে যে পানি মতো একটা পদার্থ আছে সেটাকে গেলে তারপরে পানিতে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে তারপরে আপনারা বীজগুলি জার্মিনেশন করতে দেবেন। জার্মিনেশন আপনারা দুই পদ্ধতিতে করতে পারেন, এক টিস্যু পেপার ব্যবহার করে, এবং দ্বিতীয়ত আপনারা ডাইরেক্টলি মাটি বা কম্পোস্টের মধ্যে বীজ পুঁতে দিয়ে আপনারা চারা তৈরি করতে পারেন। এরপরে চারাগুলি যখন একটু বড় হয়ে যাবে তখন চারাগুলি উঠিয়ে এই চারার মূল শেকড়টা বাদ দিয়ে তারপরে আপনারা গাছটিকে বসিয়ে দেবেন। চারা তৈরির যে ভিডিও আছে সেই ভিডিওতে বিস্তারিত এই পদ্ধতিটা দেখানো হয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং বিশ্ব বাংলা কৃষি।